আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা, বিষয় হতে হাতি আর শিয়ালের গল্প। তো তোমরা জানো যে তোমাদের প্রশ্ন কাঠামো কীভাবে প্রশ্ন হয়ে থাকে, তাহলে একটি গর্ত করতে গেলে গর্ত থেকে কোন কোন অংশ থেকে প্রশ্ন হতে পারে, সে সকল অংশগুলো আমি তোমাদের নির্দেশ করব। তোমরা সে সকল অংশগুলো খুব মনোযোগ সহকারে পড়বে এবং আয়ত্ত করে রাখবে। তো আমরা গল্পটি শুরু করা যায়। আমাদের আজকের গল্পের নাম হাতি আর শিয়ালের গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। চারিদিকে তখন কী সুন্দর বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। দেখ, গল্প শুরুতে বলতে যে যেটি গল্প সে অনেক অনেক দিন আগের ঘটনা, এবং তখন চারিদিকে কিন্তু কেমন পরিবেশ ছিল, সুন্দর সবুজ বন ছিল, ঝোপঝাড় ছিল, এবং আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। দিগন্ত অর্থ কি? যেখানে দেখে মনে হয় যে আকাশ ভূমির সাথে কী হয়েছে যুক্ত হয়ে গেছে। তোমরা যদি দূরে তাকাও মনে হয় যে আমাদের আকাশটাকে শামিয়ানার মতো, ছাতার মতো, ছাতা যেমন এক প্রান্তে যেমন লেগে থাকে, আমাদের দূরে যতটুকু দেখা যায় খালি মাঠে দেখবে যে মনে হয় মাঠের অপর প্রান্তে যে আকাশ মনে হয় কি মাটিতে নেমে গেছে। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। স্বাভাবিকভাবে লোকালয় কি? যেখানে মানুষ বসবাস করে, একসাথে অনেক মানুষ বসবাস করে সেটাকে লোকালয় বলা হয়, আর জঙ্গল বলতে দেব প্রান্ত যেরকম বলছে সেটাকে বোঝায়। তাহলে মানুষ স্বাভাবিক বাস করবে লোকালয়, এবং পশুরা বাস করে কোথায়? জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন। তোমরা জানো আমাদের মানব যে মানব সভ্যতার ইতিহাস যদি আমরা বিচার করে দেখি, আমরা মানুষ একসময় কী বন জঙ্গলে বসবাস করতো, আদিম মানুষ যেটাকে বলা হয়ে থাকে, তখন কিন্তু মানুষ কী থাকতো? এত ভালো নিয়মকানুন, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, সংস্কৃতি, তখন কিন্তু মানুষের ভিতরে এই সকল জ্ঞান ছিল না। তারা স্বাভাবিকভাবে মানে প্রাকৃতিকভাবে তারা জীবনযাপন করতো, পশু শিকার করতো, এবং এমনটা অবস্থা ছিল যে কিন্তু এক এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে হত্যা করে তাদের জায়গা দখল করে নিত, এরকম অমানবিকতা বা যেটাকে বলা যায় সেটা তাদের ভিতর ছিল। কিন্তু যখন দিন আস্তে আস্তে দিন গেছে, মানুষ কী হচ্ছে? আস্তে আস্তে সভ্য হচ্ছে। আর সভ্য হচ্ছে মানে কি? কীভাবে একজনের সাথে একজনের ভালোভাবে থাকা যায়, পারস্পরিক মিলেমিশে থাকা যায়, সেই জ্ঞান কিন্তু তারা আস্তে আস্তে শিখেছেন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, বনে স্বাভাবিক পশুরা থাকবে, হাজার হাজার পশু প্রাণী থাকে, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি, বেশ শান্তিতে কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। ফলে বনের যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু এই হাজার হাজার পশু প্রাণীর দিন খুব শান্তিতে কাটছিল। কিন্তু একদিন হলো কি, তাড়া খেয়ে মস্ত একটা হাতি এসে ঢুকে পড়ল। হঠাৎ করে সেই স্বাভাবিক যে বনের যে পরিবেশ ছিল, সেখানে হঠাৎ করে একটি বৃহৎ প্রাণী হাতি এসে ঢুকে পড়ল। হাতিটা সে কি বিশাল শরীর! আমরা জানি হাতির কিন্তু আকৃতি অনেক বড়, পাগুলো বট পাকড় গাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে ঠেকবে বুঝি, আর গায়েও অসীম জোর। অসীমত্ব কি তার সীমা নেই, মানে প্রচুর শক্তিকে বোঝায়। এই শরীর আর শক্তি নেই তার যত অহংকার। এই যে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে যে হাতির অহংকারের কারণ কী, বা সে কেন অহংকার করে। কারণ আমাদের সমাজে দেখবো অনেক ব্যক্তি তার অর্থবিত্ত আছে বা শক্তি সামর্থ্য আছে, সে কিন্তু অহংকারী হয় অনেক ক্ষেত্রে, সে অন্যদেরকে দুর্বলদেরকে কিন্তু পাত্তা দেয় না। তো হাতি এরকম, তার যেহেতু তার বিশাল আকারের শরীর এবং তাই গায়ে প্রচুর শক্তি, সুতরাং সে এটা নিয়ে সে অহংকার করে, সে সবার ভিতরে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। আর মেজাজটা দারুণ তিরিক্ষী, তিরিক্ষত কি বদ মেজাজ, খারাপ মেজাজই, অহংকারী ব্যক্তির মেজাজও এরকম কী হয়, খারাপ হয়ে থাকে। তো যেই না হাতিটার ওই গুলো ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়। তোলপাড় মানে কি? যে স্বাভাবিক পরিবেশ থেকে কী হচ্ছে, সে এখনকার পরিবেশ কী আন্দোলিত হচ্ছে, মানে সবাই একটা অন্যরকম একটা পরিবেশের ভিতরে চলে গেছে। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে, স্বাগত জানানো, অভিবাদন জানানো। আমাদের সমাজে বা আমাদের কোথাও কেউ গুরুত্বপূর্ণ বা ব্যক্তি আসলে কিন্তু আমরা তাদের অভিবাদন জানাই, ফুল দিয়ে বরণ করে নিই, এরকম করে থাকি। যেহেতু হাতিটা বিশাল আকৃতির শক্তিশালী প্রাণী, সুতরাং অন্যান্য পশুরা ভয় হোক আর এসে হোক তাকে কিন্তু স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্ট হাতিটার সে কি তুলকালাম কাণ্ড, খুব জোরে গলা ফাটিয়ে দিলে প্রচণ্ড একটা হুঙ্কার, হুঙ্কার অর্থ কি চিৎকার, থর থর করে কেঁপে উঠলো সমস্ত বন। হাতি যদি এরকম জোরে চিৎকার দেয় তাহলে বনের পরিবেশ স্বাভাবিকভাবে এটা কেঁপে উঠবে, স্বাভাবিক। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা ঝাপকাতে শুরু করল। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর, গুবরে পোকার দল, তারা বুঝতে চাইল কী এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠলো মেদিনী। মেদিনী শব্দের আরেক অর্থ পৃথিবী।
তাহলে দেখো গাছের যে পাখিগুলো স্বাভাবিকভাবে বসেছিল তারা কিন্তু এই বিকট শব্দে কিন্তু তারা ভয় পেয়ে গেল, এবং মাটির নিচে যে সকল প্রাণী থাকে পোকা বা এগুলো তারাও কিন্তু শব্দে এই কম্পন শব্দ পৃথিবীর কম্পন শব্দ শুনে বনের কম্পন শব্দ শুনে তারাও কিন্তু তাদের ভিতরে কৌতূহল হলো পৃথিবীর কী এমন বিপর্যয় ঘটেছে তাদের ভিতরে। হাতিরা এমন ভাব করতে শুরু করলো যে সেই বুঝি বনের রাজা গুরুগম্ভীর ভারকের চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ, সিংহ আমরা জানি বনের রাজা বলা হয় সাধারণত সিংহকে, কিন্তু এই সিংহ এই যে গুরু অমিত শক্তিধরকে সিংহ সেও কিন্তু হাতিটার কাছে আসতে ভয় পায়, হালুম বাঘ মামা সেও কিন্তু হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ শঙ্কিত, কখন জানি কি হয়, তটস্থ তো ব্যতি ব্যস্ত হয়ে যাওয়া কি কখন কি হবে এই মনের ভিতর যে ভয় তাদের ভিতর সৃষ্টি হয়ে গেছে, এবং শঙ্কিত ভীত কখন কি হয়, কখন কোন প্রাণীর উপরে আক্রমণ হয়, কখন কাকে শাস্তি দেয়, এই ভয়ে কিন্তু সবাই শঙ্কিত এবং তটস্থ। একবার কী জানি হয়েছে, নিরীহ একটা হরিণকে ছুড়ে দৌড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে, হয়তো তার কোনো কি কোনো একটা ভুল হয়েছে বা কোনো কিছু ঘটেছে, কিন্তু তার কারণে সামান্য কারণে তাকে কিন্তু ছুড়ে হাতের সুর কিন্তু ছুড়ে কিন্তু অনেক শক্ত করে পেয়ে সে দূরে ছুড়ে ফেলে দিল। আরেকবার ছোট্ট একটি পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেলল, সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়া মারাতো না। ছায়া মারানো বলতে বোঝায় যে তার পাশে না যাওয়া, তার যত সম্ভব তাকে দূর এড়িয়ে চলা। দিনে দিনে হাতিটা হয়ে উঠলে আরও অহংকারী, এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে, বনের কারোর মনে শান্তি নেই কেন? এই যে হাতি দিন দিন কী হচ্ছে, আরও বেশি অহংকারী হয়ে যাচ্ছে। আমাদের সমাজে দেখবে যারা আরও বেশি অর্থ উপার্জন বেশি অর্থশালী হয় শক্তিশালী হয় তারা দিন দিন আরও বেশি কী হয়, অহংকারী হয়ে ওঠে। হাতিরা দেখতে চারিদিকে পশু প্রাণী তার ভয় ভীত, সুতরাং সে আরও বেশি কী হয়ে উঠলো, অহংকারী হয়ে উঠলো। আর এই যে বনের হাজার পশু প্রাণী ছিল তাদের ভিতরে একটা সাঁতার শান্তিতে বসবাস করতো, কিন্তু এই যে হাতি অহংকারী হাতি শক্তিশালী অহংকারী হাতির আগমনের ভিতর দিয়ে তাদের স্বাভাবিক যে শান্তি সেটি শান্তি কিন্তু কী হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, এবং তারা সবসময় ভয়ে থাকে কখন কার না জানি কোন শাস্তি বা বিপদ ঘটে। এই সকল কারণেই কিন্তু তাদের মন থেকে কী হয়ে গেছে, শান্তি চলে গেছে। কিন্তু এভাবে কি দিন যায়, এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এখন কিন্তু মানুষ কিন্তু সবসময় কিন্তু বিপদে হাত গড়ে বসে থাকে না, তারা বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো রকম সলা পরামর্শ কোনো যুক্তি করে তারা বিপদকে মোকাবেলা করার চেষ্টা করে। সেরকম একটি ঘটনা ঘটলো, বনের সকল পশু প্রাণী কী হলো, সিংহের গোয়ায় একটা সভা করল। এর একটা বিহিত চাই, বিহিত অর্থ কি একটা সমাধান চাই। সবার মুখে এক কথা, বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সলা পরামর্শ করতে আসলো বসলো। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল। প্রশ্ন হতে পারে এতগুলো প্রাণী থাকতে সবাই শিয়ালের উপর ভার দিল কেন? একটা প্রবাদ আছে বা সবসময় আমাদের কাছে একটা প্রচলিত দেখবে, প্রাণীদের ভিতরে শিয়াল কিন্তু অত্যধিক কি চালাক, শিয়ালকে বলা হয় শিয়াল পণ্ডিত, কারণ শিয়ালের কিন্তু অনেক বুদ্ধি আছে। দিন যায় দিন যায়, একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুড়িয়ে একটা সালাম দিল, বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। ওই দেখুন নদীর উপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। উদ্গ্রীব অর্থ যে আকুল হয়ে থাকা, কোনো কিছু করার জন্য ব্যতি ব্যস্ত হয়ে থাকা। এখন শিয়াল দেখো কত কত বুদ্ধিমানের কাজ, তো শিয়াল তো সরাসরি দিয়ে তাকে কোনো শাস্তির কথা বলতে পারবে না, বা শিয়ালের মধ্যে একটি প্রাণীর পক্ষে তাকে শাস্তি দেওয়া সম্ভব না। সুতরাং তাকে শাস্তি দিতে গেলে কী হতে হবে, কৌশলী হতে হবে, কৌশল করে তাকে শাস্তি দিতে হবে। এবং শিয়াল কিন্তু খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে কী করেছে, হাতিকে সালাম জানিয়েছে, তাকে প্রশংসা করেছে যে আপনি আমাদের বনের রাজা, আপনাকে নদীর ওই পারের সকল প্রাণীও আপনাকে রাজা হিসেবে মেনে নিতে চায়। এইভাবে রাজা সে হাতিকে কিন্তু প্রলুব্ধ করল। হাতি তো শিয়ালের কথা শুনে মহাখুশি, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, দেখো হাতি শিয়ালের কথা শুনে মহাখুশি হলো কেন? আমাদের সমাজে বা কোনো ব্যক্তি যদি ব্যক্তিকে প্রশংসা করা হয়, কোনো নেতাকর্মী বা কোনো অর্থশালী বৃত্তশালী ব্যক্তিকে প্রশংসা করা হয়, সে দেখবে আরও বেশি কী হয়, আনন্দিত হয়, আরও বেশি খুশি হয়। তো হাতিও এই শিয়ালের কূটকৌশলে কিন্তু হাতিও কী হয়েছে, বিমোহিত হয়েছে, যে খুব খুশি হয়েছে। আচ্ছা চলো, নদীর পারে এসে শিয়াল বলল এই আমি নদীর সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এইভাবে শিয়াল নদীতে ঝাঁপ দিল। হাতি ভাবলো পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন, এতে হাতির ভিতরে অহংকার ছিল নিজের শক্তি নিয়ে নিজের শরীর নিয়ে, বলতে সে সামান্যটা শিয়াল যদি নদী পার হয়ে যেতে পারে আমি কেন পারবো না। সে কিন্তু কী হতে পারে কি না পারে সেই বিচার বুদ্ধি করে নাই, কারণ অহংকার অহংকারে মানুষ অন্ধ হয়ে যায়। হাতিরও সেই অবস্থা, হাতিও কোনো বাদ বিচার না করে সে কিন্তু সে কী করলো, নদীতে নেমে পড়লো।
কিন্তু মস্ত বড় তার শরীর আর কি ভারী, হাতির শরীর অনেক বড় এবং কিন্তু অনেক ভারী একটি প্রাণী। হাতিরা নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে দিতে থাকলো। কারণ ভারী জিনিস যদি নরম কাদায় পড়ে পা দেওয়া হয় তাহলে তার শরীরের চাপে কিন্তু আস্তে আস্তে সে মাটির নিচে নেমে যাবে, হাতি তেমনভাবে নেমে যাচ্ছে। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে, বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। এই যে বনের সমস্ত প্রাণী শিয়ালের পেছনে এসে দাঁড়ালো কেন, শিয়াল কিন্তু নেতৃত্ব দিয়েছে সবাইকে বাঁচানোর জন্য, হাতির হাত থেকে সবাই হাতির অত্যাচারের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য। সুতরাং সে যখন হাতিকে শাস্তি দিতে পারলো তখন সবাই কিন্তু শিয়ালকে নেতৃত্ব হিসেবে ধরে শিয়ালের পিছে এসে দাঁড়িয়েছে। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা, এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি, তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো এই নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্যাটা বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া, আমরা এখন মুক্ত স্বাধীন, নাচতে সবাই তাধীন তাধীন। এই দিন মানুষের আনন্দের ভিতর থেকে মানুষের শিল্প গান কবিতা রচিত হয়, তারা যে মুক্তি পেয়েছে বলছে, একটা কথা গুরুত্বপূর্ণ একটি কথা, আমরা এখন মুক্ত স্বাধীন। এই যে আমরা এখন মুক্ত স্বাধীন বলতে কী বোঝানো হয়েছে, যে তারা কিন্তু স্বাধীনভাবে এই বনে বিচরণ করতো, শান্তিতে বসবাস করতো, কিন্তু হঠাৎ এই অহংকারী শক্তিশালী হাতির আগমনের মধ্য দিয়ে কিন্তু কী হয়েছে, তাদের মনে তাদের যে শান্তি নষ্ট হয়ে গিয়েছে। এই এবং তারা কিন্তু ভয়ে ভয়ে থাকতো, তটস্থ হয়ে থাকতো, কখন না জানি কী বিপদ ঘটে। এবং এই যে বিপদ থেকে তারা বাঁচার জন্য পরামর্শ করেছে এবং পরামর্শ করে তারা শিয়ালকে দায়িত্ব দিয়েছে এবং শিয়াল হাতিকে ঠিকই বিপদে ফেলে দিয়েছে এবং হাতি থেকে তারা মুক্তি পেয়েছে। এই মুক্তি তাদের মনে, তারা আগে যে স্বাধীনভাবে বসবাস করতো শান্তিতে থাকতো, সেই স্বাধীনভাবে থাকার জন্য প্রকাশ ঘটেছে, এর জন্য তারা বলেছে আমরা এখন মুক্ত স্বাধীন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের গদ্যাংশ থেকে একটি গদ্যের যখন একটি অংশ তুলে দেওয়া থাকে এবং সেখান থেকে তোমাদের শব্দার্থ হয়ে থাকে, তাহলে আমরা যদি এক নম্বর প্রশ্নে আমরা যদি প্রস্তুতি নিয়ে থাকি, আমরা এক নম্বর প্রশ্নের জন্য আমরা শব্দার্থগুলো আমরা আয়ত্ত করে পড়ে মুখস্থ করে ফেলবো। তোমাদের বই অনেকগুলো শব্দার্থ দিয়েছে, দিগন্ত অহংকার এই যে শব্দার্থগুলো তোমাদের দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা সুন্দর করে তোমাদের বইয়ে এগুলোর অর্থ দেওয়া আছে, তোমরা অর্থ পড়ে নিবে। পাশাপাশি আমরা যদি এই গদ্যাংশ থেকে প্রস্তুতি নিতে চাই, দুই নম্বর প্রশ্নে আসবে প্রশ্ন আসবে, প্রশ্ন থেকে তোমাদের তিনটা প্রশ্ন থেকে থেকে তোমাদের আগে বলা হয়েছে যে তিনটা প্রশ্ন 10 মার্কের হয়ে থাকে, কোনো কোনো তার 4-4 8 মার্ক, কোনো 2 মার্ক, এইভাবে তো 4 মার্কের প্রশ্ন থাকলে সেখানে বলে দিতে পারে। যেমন এখান থেকে একটা প্রশ্ন, গল্পে মুক্ত স্বাধীন বলতে কী বোঝানো হয়েছে, 4টি বাক্যে লিখো, এরকম কিন্তু তোমাদের বাক্য কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে। সুতরাং তোমরা 4টে বাক্যে লিখবে এই প্রশ্নের উত্তর, তাহলে 4টে বাক্য যদি শুদ্ধভাবে লিখতে পারো সঠিকভাবে তোমরা 4-এর ভিতরে 4 পেয়ে যাবে। এরকম তাহলে তোমাদের বইয়ে দেখলো, আমরা তো আগে গল্প পড়ার সাথে সাথে আমরা বলেছি যে কোন কোন অংশ গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অমিত শক্তিধর প্রাণী কাকে বলা হয়, সিংহকে আমরা দেখেছি, মনের পশুদের প্রতি অশান্তি নেমে আসার কারণ কী সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি যখন গল্প পাঠ করেছি তখন। এভাবে তোমরা সকল অংশটুকু এখান থেকে প্রশ্নের উত্তর তোমরা তৈরি করবে। আর একটা লাস্ট একটা প্রশ্ন দেখো, অহংকারী ও অত্যাচারের পরিণাম শেষ পর্যন্ত কী হয়। আমাদের একটা বাংলা প্রবাদ আছে কি, অহংকারী পতনের মূল, অহংকার করলেই কিন্তু এবং এক সময় কী হবে, তার পতন হবে বা ধ্বংস হয়ে যাবে। সুতরাং তোমাদের 1 নম্বর প্রশ্নে তোমরা শব্দার্থের অর্থ জানবে, 2 নম্বরের জন্য তোমরা কী করবে, প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে। এখান থেকে যদি আমরা 5 নম্বর যে প্রশ্ন হয়ে থাকে, 5 নম্বর প্রশ্নের ভিতরে আমাদের আসবে, আগে তোমাকে বলা হয়েছে 5 নম্বর শব্দের প্রশ্নে আসতে পারে যে ক্রিয়াপদের সাধু রূপ, চলিত রূপ, অথবা তোমার ক্রিয়াপদের অতীত বর্তমান ভবিষ্যৎ রূপ, এভাবে আসতে পারে। তো আমরা যদি ক্রিয়াপদের সাধু চলিত রূপ থাকে চিন্তা করি, যেমন এই গল্প থেকে আমরা কী কী ক্রিয়াপদ, অনেকগুলো ক্রিয়াপদ আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। যেমন একটা ক্রিয়াপদ থাকিত, এটা কোন রূপ, সাধু রূপ। এর যদি চলিত রূপ আমাদের চলিত রূপ যদি আমরা লিখি, চলিত রূপ কী হবে, থাকত। এর পাশাপাশি যদি আমরা আরও যদি সব গল্পের ভিতরে দেখি, আশিতে এর চলিত রূপ কী হবে, আসতে। যদি আরও যদি আমরা যদি বলি শিখিতেছে, শিখছে, এভাবে তাহলে তোমরা এখান থেকে তোমাদের গল্পের ভিতরে আর যে সকল ক্রিয়াপদের সাধু চরিত্র তোমরা
পাবে সেগুলো তোমরা নিজেরা মানে খুঁজে বের করবে এবং সেটা সাধুরূপ থেকে চলিত রূপ অথবা চলিত রূপ থেকে সাধুরূপ তোমরা বের করে রাখবে। এর পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের থাকে ছয় নম্বরে প্রশ্ন তৈরি। তোমাদের এখানে প্রশ্নের ভিতরে উল্লেখ করে দেওয়া থাকে কে কাকে কি কিভাবে কখন কেমন, এগুলো তোমাদের কিন্তু প্রশ্নের ভিতরে উল্লেখ করে দেওয়া থাকে যে প্রশ্নবোধক এগুলো ব্যবহার করে যে তোমাদের যে কোনো একটা গদ্য থেকে চার থেকে পাঁচটা লাইন তুলে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু এই প্রশ্নবাচক এগুলো ব্যবহার করেই কিন্তু তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। খেয়াল রাখবে একটা জিনিস কিন্তু একাধিকবার ব্যবহার করা যাবে না, যদি কে ব্যবহার করে ফেলো দ্বিতীয়বার কে দেয় আর বাক্য তৈরি করবে না। যেমন আমরা যদি তোমাদের গল্প থেকে একটা উদাহরণ চিন্তা করি, তোমাদের গল্পের দ্বিতীয় এক দুই তিন চতুর্থ লাইন থেকে দেখো মানুষ যখন একটু একটু করে সভ্য হচ্ছে, এই অংশটুকু তোমরা খেয়াল করো। আমি প্রথম বাক্য মানুষ যখন একটু একটু করে সভ্য হচ্ছে, আমি মানুষ যখন একটু একটু করে সভ্য হচ্ছে, সভ্য হচ্ছে। আমি যদি এই বাক্য থেকে প্রশ্ন করতে চাই, আমি এই বাক্যকে থেকে প্রশ্ন করতে পারি মানুষ একটু একটু করে কি হচ্ছে, তাহলে আমার একটা প্রশ্ন কিন্তু হয়ে গেল। তাহলে এরকম আমি দুই নম্বর বাক্য থেকে এ করি, এবার তিন নম্বর আগে ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, কোথায় পশুদের রাজত্ব? তাহলে এখানে সুন্দর একটা প্রশ্ন হলো বনে বন, তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে না, তোমার শুধু প্রশ্ন তৈরি করতে হবে। এরপরে যদি দেখি বেশ শান্তিতে কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো, বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কেমন কাটছিল বা কেমন করে কাটছিল, তাহলে কেমন দ্বারা একটা প্রশ্ন হলো, কী দ্বারা প্রশ্ন হলো, কোথায় দ্বারা প্রশ্ন হলো, তাহলে এইভাবে তোমরা কিন্তু এই ছয় নম্বর প্রশ্নের জন্য উত্তর তৈরি করবে। ছয় নম্বর প্রশ্নে এবার তোমার যে কোনো গদ্য, তোমার পাঠ্য যে কোনো গদ্য যখন তুমি পড়বে তখন দেখবে যে কোনো অংশ থেকে কোন অঙ্গ অংশ কীভাবে প্রশ্ন তৈরি করা যায়, এটি তোমরা বাসায় একবার প্র্যাকটিস করবে, দেখবে সবগুলো তোমরা পেরে যাবে। সাত যদি আসে সাত নম্বর প্রশ্ন, সাত নম্বর প্রশ্ন থেকে তোমরা প্রস্তুতি নেবে যুক্ত বর্ণ তৈরি, যুক্ত বর্ণ বিভাজন শব্দ তৈরি ও বাক্য রচনা। তাহলে যে কোনো যুক্ত বর্ণ থাকবে, যেমন আমি যদি একটা যুক্ত বর্ণ দিলাম, এখানে আমি যদি যুক্ত বর্ণটাকে দিই এটা উ আছে সাথে আছে গ, এরকম তোমরা এটা দিয়ে একটা কী তৈরি করবে, শব্দ তৈরি করবে, শব্দ তৈরি করে এরপর থেকে তোমরা কী করবে বাক্য তৈরি করবে। সুতরাং তোমরা তোমাদের জন্য আমি বলি তোমরা এখানে তোমাদের এই গল্পের ভিতরে যে যে যুক্ত বর্ণগুলো আছে সেই সেই যুক্ত বর্ণ দিয়ে একটা করে যুক্তবর্ণ বিভাজন করবে, সেটাতে শব্দ তৈরি করবে এবং এই শব্দ থেকে কী করবে বা একটি সঠিক সার্থক বাক্য তৈরি করবে। আট নম্বরে আসো বিরাম চিহ্ন, আগে কি প্রস্তুতি নিবে বিরাম চিহ্ন, খেয়াল করো তোমাদের আট নম্বর প্রশ্নে এটাও তোমাদের পাঠ্য যে কোনো অংশ থেকে তুলে দেবে, তিন থেকে চারটা বা পাঁচটা বাক্য তুলে দেবে, সে বাক্যগুলোর কোনো বিরামচিহ্ন বসিয়ে দেবে না। তোমরা ওই অনুসারটি তোমাদের পরীক্ষার খাতায় তুলবে, তোলার পরে কোথায় কোন বিরামচিহ্ন বসবে সেইগুলো তোমরা বসাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে তোমরা গল্প পড়ার সময় কোথায় কোন বিরামচিহ্নের ব্যবহার আছে সেইগুলো একবার পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত করে রাখবে। নয় নম্বর যদি আসো এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ আসবে। দেখুন আমি একটা উদাহরণ দিতে পারি, নিজেকে অনেক বড় মনে করে যে, তাকে আমরা কি বলি যে অনেক বড় মনে করে, তাকে আমরা কিন্তু অহংকারী বলি। তাহলে এরকম তোমরা আরো থাকতে পারে, তোমাদের গল্প থেকে আরো যদি ইয়ে করি, আকাশ যেখানে মাটির সাথে মিশে গেছে এক কথা তাকে কী বলবে দিগন্ত বলবে, যার অনেক যার শক্তি অনেক বেশি তাকে আমরা কী বলি শক্তিশালী বলবো। যেমন হাতিকে এখানে অনেক শক্তিশালী প্রাণী ছিল, তারপর আগমনের জন্য অভিবাদন,
আগমনের জন্য অভিবাদন, সেটাকে কি বলা হয়? স্বাগত। আমরা দেখেছি হাতিকে স্বাগত জানানোর জন্য বনের অন্য সকল প্রাণীরা প্রস্তুত হয়েছিল। পাশাপাশি যদি খারাপ মেজাজ এক কথায় যদি তাকে কী বলে তিরিক্ষি এরকম বলবে। তোমাদের 10 নম্বর প্রশ্ন যদি আসো, তাহলে তোমরা এখান থেকে তোমাদের এই পাঠ্য গল্প থেকে আরও অনেকগুলো দৃশ্যক এক কথায় প্রকাশ হতে পারে, তোমরা সেগুলো কী করবে? 10 নম্বরে বিপরীত শব্দ, যেমন আগে লিখতে হবে প্রদত্ত শব্দ, দম উত্তর করবে, এরপর পরে লিখবে কি বিপরীত শব্দ। যেমন অহংকার, নিরহংকার, নিরহংকার, এর পাশাপাশি আরো যদি আমরা দেখি আরো তোমাদের বইয়ে মনে কিছু দেওয়া আছে, সভ্য শব্দের বিপরীত কি অসভ্য, যদি অসীম অসীম শব্দের বিপরীত শব্দ সসীম, নতুন পুরাতন, এরকম অনেক শব্দ তোমাদের বিপরীত শব্দ তোমাদের বইয়ে থাকবে। তোমাদের বইয়ে মনে সম্ভবত দেখবে আরো কিছু দেওয়া আছে, কিছু সুন্দর উচ্ছেদ, ভয়, সাহস, স্বাধীন, পরাধীন, এবং তোমরা যদি গল্পটা আরও বেশি করে দেখো দেখবে আরও অনেক কিন্তু বিপরীত শব্দ পাবে। এবং তোমাদের 10 দাগে দেখবে হয় বিপরীত শব্দ আসে অথবা সমর্থক শব্দ কিন্তু আসে, তাহলে তোমরা বিপরীত শব্দ তেমন প্রস্তুতি নেবে, পাশাপাশি সমর্থক শব্দ 10 দাগের জন্য সমর্থক শব্দেরও প্রস্তুতি নেবে। যেমন আমাদের সমর্থক শব্দ যদি আমরা দেখি, আমরা একটা সমর্থক দেখছিলাম মেদিনী, মেদিনী শব্দের সমর্থক শব্দ কি পৃথিবী, যদি বলি বন, বনের সমর্থক শব্দ কি অরণ্য, আরও যদি গল্পের ভিতরে যাবে গল্পটা যদি আরো ভালোভাবে দেখো পাখি, পাখির বিপরীত শব্দ কি বিপরীত শব্দ বলি সরি, পাখির সমর্থক শব্দ কি বিহঙ্গ, পাখি মানে যেমন পাখি বিহঙ্গ মানে বিহঙ্গ, নদী নদীর বিপরীত শব্দ সরি নদীর সমর্থক শব্দ তটিনী, হাতি, যেমন আমরা হাতিকে যেহেতু নিয়ে পড়লাম তাহলে হাতির সমর্থক শব্দ জানতে হবে, একটি গুরুত্বপূর্ণ হাতির আরেক নাম গজ। এরকম তোমরা আরও দেখবে আরও যদি পড়ো তুমি গল্পটা ভালোভাবে দেখো তাহলে দেখবে আরও সমর্থক শব্দ পেয়ে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই হাতিয়ার শেয়ালের গল্পটি পাঠ করলাম, পাঠ বিশ্লেষণ করে এখান থেকে আমি তোমাদের বলেছি তোমরা প্রশ্ন শব্দত্বগুলো পড়বে ভালোভাবে, পাশাপাশি প্রশ্নেরগুলো উত্তর তৈরি করবে, এর পাশাপাশি 5 দাগের জন্য আমি কী কী বলেছি ক্রিয়াপদের সাধুরূপ চলিত রূপের জন্য এই গল্পের যে অংশ আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, পাশাপাশি 6 নম্বর প্রশ্নের জন্য তোমরা প্রশ্ন তৈরি করবে গল্প কোথায় যে কোনো গল্পের অংশ থেকে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে যেখান থেকে কীভাবে প্রশ্ন তৈরি করা যায়। তারপরে 7 নম্বরে যুক্তবর্ণ বিভাজন করবে, শব্দ তৈরি করবে, পাশাপাশি সেই শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করবে। 8 নম্বর প্রশ্নের জন্য প্রস্তুতি নেবে, বিরামচিহ্ন বসাবে, যে তোমাদের যে কোনো একটা অংশ তোমরা নিজেরা আগে তুলবে খাতায় বিরামচিহ্ন না বসিয়ে, পরে তোমরা নিজেরা বিরামচিহ্ন বসাবে, বসে পরে বইয়ের সাথে মিলাই দেখবে তোমার বিরামচিহ্ন বসানোগুলো ঠিক হয়েছে কিনা। পাশাপাশি 9 নম্বর প্রশ্নের জন্য এক কথায় প্রকাশ যতগুলো গল্পের ভিতরে এক কথা প্রকাশ আছে তোমরা সেগুলো বের করে তার উত্তর তৈরি করবে। পাশাপাশি 10 নম্বরের জন্য বিপরীত শব্দগুলো বের করবে নিজেরা, এবং তারপরে সমর্থক শব্দের জন্য প্রস্তুতি নেবে। তাহলে এইভাবে যদি তোমরা পয়েন্ট টু পয়েন্ট ধরে ও এই গল্প থেকে প্রস্তুতি নাও, আশা করি এখান থেকে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তোমরা সহজেই কিন্তু এই প্রশ্ন থেকে উত্তর দিতে পারবে এবং ভালো নম্বর পেতে পারো। তো সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। তোমরা সবাই বাসায় থাকো, সচেতন থাকো, সুস্থ থাকো এবং পড়ালেখার সাথে থাকো, সেই প্রত্যাশা করেই আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।